हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एसएन कैरियर। फ्रेंड्स, आबारों आमी हाजिर हुए एक परमानेंट जॉब नोटिफिकेशन निये। साउथ सेंट्रल रेलवे अप्रेंटिस पदे नियोग करा हबे। ऑनलाइनेर माध्यमे आवेदन करते पारबे एबं कोनो रकम परीक्षा छाड़ा नियोग करा हबे। ऑनलाइन एप्लीकेशन शुरू हुए 4/10/2021 थेके एबं शेष हबे 3/11/2021 पर्यंत, अर्थात 3/11/2021 पर्यंत तुम्हारा आवेदन करते पारबे। फ्रेंड्स, ये भिडियोर माध्यम आमरा देखे नेब एडुकेशन क्वालिफिकेशन की रकम चेयेछे, कतगुलो पोस्ट रयेछे, एज लिमिट कत कि होते हबे, समस्त किछु। ताई फ्रेंड्स, तुम्हारा प्लिज भिडियोटा प्रथम थेके शेष पर्यंत देखते थाको। प्रथमे देखे नेब एडुकेशन क्वालिफिकेशन। এই পদে আবেদন করতে গেলে পাঠ থেকে মাধ্যমিক পাস করতে হবে অথবা এর সমতুল্য 10+2 এক্সামিনেশন সিস্টেম পাস করতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে, এবং মাধ্যমিকে 50% মার্কস নিয়ে পাস করতে হবে। এছাড়াও আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অথবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থেকে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এরপর দেখে নেব এজ লিমিট কত কি চেয়েছে। এই পদে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স হতে হবে 15 বছর, 4/10/2021-এর মধ্যে 15 বছর থেকে 24 বছরের মধ্যে জেনারেলের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে সরকারি রুলস অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ছাড় রয়েছে, অর্থাৎ SC ST OBC-র ক্ষেত্রে 5 বছর এবং 3 বছরের ছাড় রয়েছে, PWD-র ক্ষেত্রে রয়েছে 10 বছরের ছাড় প্রভৃতি। এরপর দেখে নেব মোড অফ সিলেকশন। এখানে কোনো রকম এক্সাম দিতে হবে না এবং ভাইবাও দিতে হবে না, শুধুমাত্র মাধ্যমিক এবং আইটিআইয়ের রেজাল্ট অনুযায়ী মেরিট লিস্টে প্রকাশ করা হবে। এরপর দেখে নেব ফিস কত রয়েছে। ফিস রয়েছে জেনারেলের ক্ষেত্রে 100 টাকা এবং SC ST ফিমেল ক্যান্ডিডেট এবং PWD ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম ফিস লাগবে না। এরপরে দেখে নেব কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4,103টি। এর মধ্যে কী কী ট্রেড রয়েছে দেখো, এসি মেকানিক যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 250টি, বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। তারপরে যে কার্পেন্টার, ডিজেল কার্পেন্টার রয়েছে 18টি, ডিজেল মেকানিকের রয়েছে 531টি, ইলেকট্রিশিয়ানের রয়েছে 1,019টি, ইলেকট্রনিক মেকানিকের রয়েছে 92টি প্রভৃতি পোস্ট রয়েছে, তোমরা কাইন্ডলি এগুলো একটু নিজেরা দেখে নেবে। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, এবং ভিডিওটা যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে।